Allahu 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 Allah Allahu 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu প্রিয় দর্শক শ্রোতা শুরু করছি আমাদের নিয়মিত জুমাবারের বিশেষ আলোচনা অনুষ্ঠান পবিত্রতা আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না আপনাকে স্বাগত জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাধীনতার শুভেচ্ছা আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সঙ্গত কারণেই ডিসেম্বর মাস আমরা এই ইসলামের আলোকে দেশাত্মবোধ আসলে দেশাত্মবোধের প্রয়োজনীয়তা ও গুরুত্ব একজন মুমিন মুসলমানের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন কোরআন হাদিসের আলোকে জাযাকাল্লাহ আপনাকে শুভেচ্ছা জানাই এবং আমার আলোচনার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি জি তার সাথে সাথে 15 আগস্টের তার পরিবারের যে সমস্ত সদস্যরা শাহাদাত বরণ করেছে আততায়ীদের হাতে দেশের শত্রুদের হাতে যারা শাহাদাত বরণ করেছেন জি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ মুক্তিযুদ্ধে যে সমস্ত আমাদের ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের জান্নাতুল ফেরদৌস কামনা করি মহান রব্বুল আলামিনের কাছে আমিন এবং তারা দেশ মাতৃকায় দেশত্ববোধে দেশকে ভালোবেসে জি দেশকে রক্ষার জন্য তারা নিজেদের প্রাণ দিয়েছেন শুরুতেই আমরা যদি একেবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত আসি প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশত্ববোধে উদ্বুদ্ধ করেছেন এই কারণে আমরা দেখি যে কোনো নবী এসে এই কথা বলেননি যে আমার উম্মতেরা আমার প্রতি যারা ঈমান এনেছো তারা এই কাজ করো এইভাবে বলেননি বরং বলছেন ইয়া কওম কওম শব্দটির অর্থই হচ্ছে একটা ন্যাশনালিটির গোত্র একটা ন্যাশনালিটির পরিচয় এখানে দেয় যেটাকে আমরা ইসলামের পরিভাষায় বলে কওমিয়াত মানে আমরা এক জাতির অন্তর্ভুক্ত চাই ধর্ম আলাদা হতে পারে এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের নবীদের এটা একটা সুন্নাহ ছিল মানে এক কথা জাতীয়তাবোধ বা জাতিসত্তা বলতে যেটা জি 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 এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমির প্রতি ভালোবাসা যদি আমরা দেখি তাহলে দেখব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমির ভালোবাসার প্রতি কেবল নিজে ভালোবেসেছেন তা না সাহাবা ইকরামকে উদ্বুদ্ধ করেছেন আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান যে দেশকে ভালোবাসা এটি ইমানের অঙ্গ ইমানের অন্তর্ভুক্ত আমরা আরেকটি হাদিস যদি আমরা দেখি হাদিসটি বিশাল লম্বা এটি হচ্ছে হিসনে হাসিনের মধ্যে হাদিসটি আছে যে সাদ ইবনে আবি খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় 4-5 বছর পরে উনি মক্কা থেকে মদিনায় আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন যে তারপরে উনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়ালে তখনও পর্দার আয়াত নাজিল হয়নি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন যে মক্কার ওই গলিটা কেমন ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যে গিরিপথ ছিল সেটা কেমন এখন জিজ্ঞেস করতেছিলেন এবং সাদ ইবনে আবি খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ বলে উঠলেন মাহ ইয়া আবা খাইসামা চুপ করো আবু খাইসামা আমার মক্কার মাতৃভূমির প্রতি আমার যে ভালোবাসা আমার মক্কার কথা মনে হয়ে যাচ্ছে আমার কষ্ট লাগতেছে কি এই বিষয়গুলো আমরা যদি দেখি কোরআনে কারিমে এবং হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তো আমরা দেখেছি আল্লাহ নবী যখন হিজরতে যাচ্ছেন তিনি বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন এবং বলছেন এই কথা যে মক্কা নগরী হে আমার মাতৃভূমি তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত তাহলে আমি এই মাতৃভূমি ছেড়ে কখনো যেতাম না সুবহানাল্লাহ এই যে নিজের একটা আবেগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা এবং মাতৃভূমির প্রতি দায়িত্ব এবং কর্তব্য আমরা যদি দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে মাতৃভূমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইখানেই রয়েছেন মাতৃভূমিতে থাকা অবস্থায় মাতৃভূমির প্রতি ভালোবাসা যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আবার যখন আমরা কনভার্ট হয়ে যাই আমরা হিজরত করি আমরা রেফিউজি হয়ে যাই অন্য জায়গায় যে আমাদের এখনকার মানসিকতা হচ্ছে এটা যে যারা অন্য জায়গায় যায় তারা
অন্য দেশে বসবাস করা অবস্থায় মাতৃভূমির প্রতি যে কমিটমেন্টটা তাদের থাকে সেটা তারা আদায় করতে চায় না, এটা তো আমার দেশ না। কিন্তু একজন রিফিউজি হিসাবে, অন্য দেশে বসবাসকারী হিসাবে ওই দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য, এটাও কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। পুরো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যদি আমরা দেখি, সিরাত যদি দেখি, পুরো জীবন চরিত যদি আমরা দেখি, পুরোটি কিন্তু আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন মাতৃভূমির প্রতি, মাতৃভূমির ভালোবাসার প্রতি, দায়িত্ব কর্তব্যের প্রতি উদ্বুদ্ধ ছিলেন, ঠিক তার সাথে সাথে সাহাবা ইকরামকেও মাতৃভূমির দায়িত্ব এবং ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যখন তাইফ থেকে বা অন্য অন্য জায়গা থেকে মুসলমানরা এসছে বা বিধর্মীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমির স্বার্থ রক্ষার এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়োরিটি ছিল, হ্যাঁ, গুরুত্ব দিয়েছেন এবং সাহাবা ইকরামকে বলেছেন এই কথা যে এই ভূমিতে তোমার জন্ম, এই ভূমির বাতাস তুমি খেয়েছো, এই ভূমির তরুলতা থেকে তুমি তোমার রিজিকের ব্যবস্থা করেছো, এই ভূমির কোনো ক্ষতি হোক এটা কীভাবে একজন মুসলিম হিসাবে তুমি চিন্তা করো। এই কারণে আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস এটি, যে রাসূল বলতেছেন আল মুসলিম মানি তামানাহুন নাস, মুসলমান হচ্ছে সেই যার মাতৃভূমির মানুষ তার কাছে সেফ থাকে, হেফাজতে থাকে। আমরা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অনেকটা কিন্তু বিচ্যুতি ঘটেছে আমাদের এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন রকমের বিকৃত ভাবনা, বিভিন্ন রকমের অপপ্রচার এবং নিজেরা বিকৃত মনোভাবন্ন হয়ে যখন ইসলামকে আমরা নিজের চশমা দিয়ে দেখি, নিজের চিন্তা দিয়ে দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আমরা চিন্তা করি যখন, তখন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্রড চিন্তা, প্রশস্ত চিন্তা, সাহাবা ইকরামকে যেভাবে গড়ে তুলেছিলেন, আহলে বাইতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গড়ে তুলেছিলেন এবং যেইভাবে সুফিয়া ইকরামের মাধ্যমে, বুজুর্গানে দিনের মাধ্যমে আমাদের পর্যন্ত মাতৃভূমির প্রতি কমিটমেন্টের যে বিষয়গুলি আমাদের পর্যন্ত পৌঁছে গেছে, অনেক সময় আমাদের বর্তমানে আমরা এটা লক্ষ্য করতেছি। আমি যখন ছোট ছিলাম আজ থেকে 20-25 বছর আগে, আমরা কিন্তু এই ধরনের প্রবণতা লক্ষ্য করিনি যে এখন দেখা যায় কোনো একটা হাদিস উল্লেখ করলে বা বুজুর্গানে দিনের কথা উল্লেখ করলে আমরা কিন্তু একটা ইগনোরেন্সি চলে আসে এবং বলি আমরা সেই ক্ষেত্রে এমনিই তো মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ কমে গেছে, তারপরে আমরা বলি এই হাদিসটি দুর্বল, এই হাদিসটি হাসান, এই হাদিসটি সহি। অথচ প্রিন্সিপাল অফ হাদিসের এই সমস্ত বিষয়গুলি, এগুলি একটা পরিভাষা, এগুলি কিন্তু আমি কেবল একটা ডিকশনারি দেখে আমি নির্ণয় করতে পারবো না যে বিষয়টা আসলে কি, যেরকম ডাক্তারদের একটা কারণ। তো আপনি যেটা বললেন যে বুজুর্গানে দিন বা সুফিয়া কেরামদের প্রতি যে অবজ্ঞা, অবহেলা, এ থেকেও কিন্তু জ্ঞানের যে সঠিক বা মূল ধারাটা, মৌলিক ধারা থেকে কিন্তু সাধারণ মানুষ সরে আসছে। জি জি, তো মূল বিষয়টাই হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পূর্ববর্তী ইহুদি উম্মত এরা ধ্বংস হয়েছিল এই কারণে যে এরা এদের বুজুর্গদের থেকে দিন গ্রহণের যে কমিটমেন্টটা ছিল এটা তারা রক্ষা করেনি। সব জায়গায় একটা ষড়যন্ত্র হয়েছে আস্থাহীনতা এবং শেষ পর্যন্ত যখন তারা চিন্তা করেছে যে আমরা বই পড়ে সব বুঝে নিব, আমরা আমাদের পূর্ববর্তী আর কিছু দরকার নেই, তখনই কিন্তু ওই দাস জাতিটি ধ্বংস হয়েছে। তো আমরা আল্লাহ না করুক আমাদের মধ্যেও এবং আমাদের মুরব্বীরা এই কথা বলেন, আমাদের উস্তাদদের মুখে এই কথা শুনেছি যে এইটা একটা ওয়ার্ল্ড ওয়াইজ ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, যে আমাদের বুজুর্গানে দিনের প্রতি, সুফিয়া ইকরামের প্রতি আস্থা নষ্ট করে দেওয়া হয়। আমরা আপনি আলোচনার শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি আপনি কৃতজ্ঞতা জানালেন, যিনি এই দেশকে স্বাধীনতার পেছনে যিনি শুধু নায়ক নয় মহানায়ক ছিলেন। জি জি, তার সম্বন্ধে কিছু জানবো যে আসলে ধর্মের সাথে বঙ্গবন্ধুর কি রকম সম্পর্কটা ছিল বা এই ধর্মীয় অনুভূতিটা, ধর্মের প্রতি ওনার একাত্মতা কতটুকু স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়তে ওনাকে উদ্বুদ্ধ করেছে। বিরতি থেকে ফিরে আলোচনায় ফিরে প্রিয় দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি আমাদের আলোচনায়। যে যা বলছিলাম, জি, যে বঙ্গবন্ধু
এই ধর্মীয় ধর্মের প্রতি ওনার এই আন্তরিকতা বা একাত্মতার কারণে কি উনি এত বেশি ঝাঁপিয়ে পড়তে সক্ষম হয়েছিলেন, কি মনে করেন? অবশ্যই, আসলে আমাদের প্রবণতাটা হচ্ছে এরকম যে আমরা তো কথা বলতে পছন্দ করি বেশি, পড়তে পছন্দ করি কম। বঙ্গবন্ধুর ইসলাম সম্পর্কে উনি যে কত একজন খাঁটি মুসলিম ছিলেন এবং ইসলামের প্রতি ওনার যে দায়িত্ববোধ কেমন ছিল, কতটুকু উনি ইসলামকে অনুভব করতেন হৃদয়ে হৃদয়ে। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন যে ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লাহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহু আলা ওয়াহিয়াল কলব, যে মানুষের শরীরের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে, এটা ভালো থাকলেই সব ভালো থাকে শরীরটা, আর এটা খারাপ হয়ে গেলেই কিন্তু সমস্ত শরীর খারাপ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরফে তানবিহ দিয়ে বলেছেন যে জেনে রাখো সেটি হচ্ছে কলব, হৃদয়, মানুষের হৃদয়। তো হৃদয়টা হচ্ছে আসলে মানুষের, ইসলাম কেবলমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে কিছু আমল করার নাম নয়, বরং এটার সাথে সাথে আগে হচ্ছে হৃদয়কে প্রস্তুত করা ইসলামের জন্য। যখন হৃদয়কে আমরা প্রস্তুত করি তখন আমাদের জন্য সমস্ত কাজ সহজ হয়ে যায়। আমরা যদি বুজুর্গানে দিন সুফিয়া ইকরামের কথা চিন্তা করি, আমরা দেখব যে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, উনার মূল কাজটা কী ছিল? উনার ধর্ম চিন্তা দর্শন এ উপমহাদেশে এত ছড়িয়েছে কেন? মূল কারণটা হচ্ছে এটা যে উনি একজন মুজাদ্দিদ হিসাবে, যুগ সংস্কারক হিসাবে উনি আনলেন এই কথা যে মানুষের সর্বপ্রথম হচ্ছে যে ইসলামের প্রতি মহব্বত তৈরি করা, মানুষের প্রতি মহব্বত তৈরি করা, ভালোবাসা তৈরি করা। যখন ভালোবাসা মানুষের তৈরি হয়ে যায়, বড় থেকে বড় কাজও মানুষের জন্য সহজ হয়ে যায়। আমরা জানি এক কবি বলেছেন যে মহব্বত খুদহি তরিকে মহব্বত শিখাতি হে, ভালোবাসা নিজেই আমি কীভাবে ভালোবাসবো এটা শিখিয়ে দেয় আমাকে। বঙ্গবন্ধুর রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা লোমকূপে আসলে ইসলাম সম্পর্কে ভালোবাসা ছিল, এবং ইসলামী যে দেশত্ববোধ এটি আমার মনে হয় যে অনেক সময় আমি আশ্চর্য হই, অনেক মানে আলেমের কথা শুনেও যখন আমরা অসমাপ্ত আত্মজীবনী পড়ি আমার কাছে আশ্চর্য লাগে যে আমাদের বর্তমানের যে ছোটোখাটো আলেমরা আছে তাদের চেয়েও ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় চিন্তাধারা সম্পর্কে ওনার যে আইডিয়া ছিল অনেক ঊর্ধ্বে ছিলেন উনি। আমরা যদি কেবলমাত্র এই অসমাপ্ত আত্মজীবনী এবং রোজ নামচা যদি পড়ি কারাগারের, তাহলে বুঝতে পারবো যে একজন মুসলিম হিসাবে উনি কতটুকু বড় মাপের একজন মুসলিম ছিলেন, এবং বুজুর্গানে দিন সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সম্পর্কে, দেশ সম্পর্কে, এই মুসলমান হওয়ার কারণেই উনি উজ্জীবিত হয়েছিলেন, উদ্বুদ্ধ হয়েছিলেন। আমি একটি ঘটনা বলবো আপনাকে, যে বঙ্গবন্ধু যখন ক্লাস সেভেনে পড়েন তখন একটা ওনার এক বন্ধুকে ধরে নিয়ে গেল, ওনার নাম ছিল আব্দুল মালিক সাহেব, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তো ওনাকে ধরে নিয়ে গেলেন, তখন দেখতেছেন অন্যায়, এবং উনি ওখানে বলেছেন এই কথা যে একজন মুসলিম হিসাবে আমি যখন বুঝতে পারলাম যে এটা অন্যায় করা হয়েছে, তাকে ধরে নিয়ে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে, তখন আমি তাকে তালা ভেঙে কি করেছি নিয়ে এসেছি। এরপরে দেখুন ঘটনাটি, তো আমাদের বঙ্গবন্ধুর যে পিতা ছিলেন উনিও তো খুব এলিট শ্রেণীর লোক ছিলেন ফরিদপুরের, এবং ওনাকে তখন ওই এলাকার যে ওসি ছিলেন উনি চিনতেন, যিনি একজন ভালো মানুষ, খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তো সম্ভ্রান্ত পরিবারের সাথে একটা মানুষকে ধরে আনা যায় না। তো উনি ওনার বাবার সাথে পরামর্শ করলেন এবং বললেন এই কথা যে আপনি ওনাকে কোথাও পাঠিয়ে দেন। তো বঙ্গবন্ধু যাওয়ার মানুষ না, উনি বলছেন যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন এখান থেকে যাব। তো উনি খেলার মাঠে খেলতেছেন, এই সময় ওসি সাহেব আসছেন, এসে উনি ওনার যে ওয়ারলেস ছিল ওয়ারলেস দিয়ে বঙ্গবন্ধুর সামনে এসে এরকম একটা ধারণা করছেন, ভাব করছেন যে উনি দেখছেন না, মানে ওনার ইচ্ছা হচ্ছে যে তুমি এখান থেকে পালাও, ভয় দেখানো, হ্যাঁ তুমি পালাও, আমি তোমাকে ধরতে আসিনি, তুমি পালাও। বঙ্গবন্ধু বললেন ওনার ওসি সাহেবের সামনে যে আমি যেহেতু কোনো অপরাধ করি নাই এবং আমি এরকম মানুষ না যে আমি ভয়ে পালিয়ে যাব, আপনি আমাকে অ্যারেস্ট করেন। প্রথম বঙ্গবন্ধুর যে জেল খাটা ক্লাস সেভেনের, এই জেল খাড়া বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে এটা কিন্তু উল্লেখ করেছেন। তো আমরা দেখতে পাই যে প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধুর যে দেশের প্রতি ভালোবাসা ছিল এবং ইসলামের প্রতি যে ভালোবাসা ছিল, এটি 54 নির্বাচন বলেন বা আমরা যে 6 দফা আন্দোলনের কথা বলি, আমরা 69 নির্বাচন বলি, প্রত্যেকটা জায়গাতেই বঙ্গবন্ধু ইসলামের মূল স্পিরিট যে আছে সেটা সম্পর্কে কথা বলেছেন। তখন হয়েছে কি, যারা ইসলাম সম্পর্কে ধূম্রজান সৃষ্টি করতে চায়, আমি একবার হলফ খেয়ে বলছি আপনারা অসমাপ্ত আত্মজীবনীতে পারবেন, উনি বলেছেন এই কথা যে তখন তারা একটা বঙ্গবন্ধুকে নির্বাচনে হারানোর জন্য কথা বললো যে উনি তো কমিউনিস্টদের, কারণ ইসলামের মূল বিষয় হচ্ছে কি, সাম্যতা, এটা ইসলামের একটা মূল
কমিটমেন্টের একটা বিষয় এবং ইসলামের মূল বিষয়গুলোর মধ্যে একটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করলেন তখন উনি সাম্যতার ভিত্তিতে কায়েম করেছেন। সেখানে মুশরিকরা ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সবাই সব ধর্মের সব ধর্মের লোকদেরকে নিয়ে কিন্তু মদিনা সনদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এবং আমরা বঙ্গবন্ধুর কিন্তু এই মানসিকতাটা দেখি। এবং যখন উনি সবার প্রতি সাম্যতার কথা বললেন তখন কিন্তু বঙ্গবন্ধুকে একটা তোকমা লাগানো হয়েছিল যে উনি হচ্ছে কমিউনিস্ট নাস্তিক। তো একবার বঙ্গবন্ধুকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি, আমরা শুনি যে আপনি নাকি নাস্তিক এবং আপনি কমিউনিস্ট, তখন উনি বলেছিলেন যে আমি সোহরাওয়ার্দির মানসিকতায় বিশ্বাসী, সোহরাওয়ার্দি সাহেব যদি নাস্তিক হয় তাহলে আমি নাস্তিক। মানে সাম্যতার কথাটা কি উনি এইভাবে উল্লেখ করেছেন, আমরা ব্যাখ্যা করেছেন উনি। তো প্রত্যেকটা জায়গায় আমরা যখন দেখি যে ওআইসির সম্মেলনে বঙ্গবন্ধু অংশগ্রহণ করবেন কিনা, সবাই কিন্তু নিষেধ করছিলেন যে আপনি ঠিক হবে না। উনি বললেন যে আমি অবশ্যই ওআইসি সম্মেলনে অংশগ্রহণ করব, কারণ আমি একজন মুসলমান, আমি মুসলমানের সন্তান। এই যে বিষয়গুলি, পুরো জীবনটাকে যদি আমরা লক্ষ্য করি, একজন মুসলিম হিসাবে দেশকে ভালোবাসা, দেশের প্রতি প্রাণ দেওয়া, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, যেটাকে বলা হয়েছে যে সর্বোত্তম কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম একজন মানুষকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কিন্তু বঙ্গবন্ধুকে আমাদের আইডল হিসাবে, কেবলমাত্র ওই নেতা হিসাবে না, একজন মুসলিম মানুষ দেশকে ভালোবাসতে কীভাবে হবে এটাও যদি আমরা শিখতে চাই তাহলে কিন্তু আমরা বঙ্গবন্ধুকে এখানে আইডল হিসাবে আমরা নিতে পারি। প্রত্যেকটা জায়গায় আমরা যদি চিন্তা করি যে বঙ্গবন্ধুর মানসিকতা কেমন ছিল, বঙ্গবন্ধু দরিদ্রদের প্রতি এরকম কি এই প্রসঙ্গক্রমে বলতে হয়, আপনি তো আলোচনা করছেন, খুব গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা স্বাধীনতার সময় ওই দেশপ্রেমটা ওখানেই থেমে গেল না? আমরা যতদিন এই দেশের জন্য থাকবো এই দেশাত্মবোধটা আমাদের অটুট রাখতে হবে, আমাদের কাজে কর্মে, আমাদের আচার আচরণ এবং এই সামাজিক দায়িত্ববোধ, তারপরে রাজনৈতিক মূল্যবোধ, সব কিছু মিলিয়ে কি বলবেন? এভাবে আমাদের চিন্তা করতে হবে যে সবসময় একটা ষড়যন্ত্রকারীদের একটা দল যে আমাদের, বিশেষ করে আমি বলবো এখানে আল্লামা ইকবালকে অনেকে ব্যবহার করেন, যে আল্লামা ইকবাল বলেছেন যে মুসলমানের কোনো দেশ নাই, সারা জাহান হামারা। এটার অপব্যাখ্যা করা হয় এটা যে মুসলমানের কোনো দেশ নাই তাহলে আমাদের কোনো দেশ থাকবে কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয় যে উনি মক্কাকে ভালোবেসেছিলেন কাবা শরীফের কারণে, দেশ মাত্রিকার প্রতি উদ্বুদ্ধ হয় না। অথচ আমরা কিন্তু দুটো হাদিসের এখানে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছি যে সেখানে কাবার কোনো কথা নেই, মাতৃভূমির কথা, জন্মস্থান। জি, ঠিক অনুরূপভাবে এখনও পর্যন্ত আমাদের দেশে কিন্তু একটা দল এই ষড়যন্ত্রে লিপ্ত, যারা আমাদেরকে সেইভাবে দেশের প্রতি ভালোবাসা, এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণটাকে সামনে এনে এই বিভাজনটা করা হয়। আর মূল বিষয়টা হচ্ছে আসলে তো আমরা ইসলাম সম্পর্কে পড়াশোনা করি না, তাই ধূম্রজাল সৃষ্টি করতে এই জন্য তাদের সহজ হয় যে একটা কথা বলে দিলাম যে ইসলামে এই কথাটা নাই। এখন কেউ যে আরও বলিষ্ঠভাবে আমরা বলবো এই কথাটা, আমরা যারা এই ধরনের মানসিকতার, আমাদের আরও দায়িত্ববোধের সাথে কথা বলতে হবে, জায়গায় যায় আমাদের এই কথাটা বলতে হবে যে দেশত্ববোধের কথা ইসলামে আছে এবং বঙ্গবন্ধু সেই দেশত্ববোধে উদ্বুদ্ধ হয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে উনি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধারা শাহাদাত বরণ করেছেন এই দেশত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ওনারা কিন্তু শাহাদাত বরণ করেছেন। আমাদের এই দায়িত্ববোধটা অটুট রাখতে হবে, অটুট রাখতে হবে সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবন এবং আমাদের শিক্ষা জীবন সকল ক্ষেত্রে। কেবল তো খালি আমাদের না, আমাদের পরবর্তী জেনারেশনের প্রতিও সেটি পৌঁছে দিতে হবে যে আমার এই দায়িত্ববোধ, আমার জীবন পর্যন্ত এই, এখন তোমার হচ্ছে ইসলামের দৃষ্টিতে এই দায়িত্ববোধকে আবার সামনে নিয়ে যাওয়া। অত্যন্ত চমৎকার আলোচনা করলেন প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি একটি ব্যাপক আলোচনার বিষয়। আমরা আগামী জুমাবারে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।